নমস্কার, বার শুক্রে রাত দুপুরে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে শুক্রবার থেকে শুরু করেছি আমার নিজের লেখা রহস্য গল্পের সিরিজ বার শুক্রে রাত দুপুরে। গত শুক্রবারের প্রথম গল্পটি ছিল পোড়া বাড়ির চমচম। যারা দেখেননি তারা দেখে নেবেন। আজকের গল্প দর্শক পাঠক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার খুদে পাঠকদের নাম না করে থাকতে পারছি না। তারা মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো আমার কাছে হীরে মুক্তোর মতন দামি। অভিপ্রীতি, অরদীপ, অরজ্যোতি, সংহিতা, শান, রিজা, রিক, রাই, তোমরা সবাই ভালো থেকো। আজকের গল্প শুরু করছি, আপনারা সবাই শুনুন। গল্পের নাম ঘুড়ি। ফটোগ্রাফি করাটা সৌমিকের মস্ত বড় এক নেশা হয়ে দাঁড়িয়েছে। আগে পাখি পোকামাকড়ের ছবি তুলত, ইদানিং নিসর্গের প্রেমে পড়েছে সৌমিক, যাকে বলে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। এই ফটো তুলতে মুর্শিদাবাদ জেলার এ প্রান্ত থেকে প্রান্ত চষে বেড়ায় সৌমিক। ছুটি ছাটা পেলে নিজে গাড়ি ড্রাইভ করে লোকেশনে চলে যায় সৌমিক। মুর্শিদাবাদের পথে ঘাটে ইতিহাস কথা বলে। লালবাগ, খোশবাগ, হাজারদুয়ারি, কাটরা মসজিদ, মতিঝিল, এমনকি নাম না জানা কিছু পুরনো জমিদার বাড়ি আছে মুর্শিদাবাদে, যেগুলোর ফটো দেশে বিদেশে খুব প্রশংসিত হয়। সেদিন ভাগীরথীর সমান্তরালে গাড়ি চালাতে চালাতে কোন এক গণ্ডগ্রামে ঢুকে পড়েছিল সৌমিক। মুর্শিদাবাদের নবাবদের আস্তাবল পেরিয়েই জায়গাটা। গাড়ি থামিয়ে নদীর ফটো তুলছিল সৌমিক, জেলেদের জাল ছোড়ার দৃশ্য, মাছ খলবল করছে জালের ভিতর, মাছরাঙা জলের ধারে গাছের ডালে, সুযোগ পেলেই খপাত করে মাছ ধরছে, আর সৌমিকও দুর্লভ মুহূর্তটুকু ধরে রাখছে তার ক্যামেরায়। নদীর বুকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখতে দেখতে হুঁশ ছিল না যে কত দ্রুত সন্ধে নেমে আসছে। ফেরার জন্য গাড়িটা স্টার্ট করতে যেতেই হলো মুশকিল, কিছুতেই স্টার্ট নিল না গাড়ি। বনেট খুলে সৌমিক দেখল ইঞ্জিন ঠিকঠাক, কিছুদিন আগেই মোবিল চেঞ্জ করিয়েছে, বেরোবার আগে ট্যাঙ্কিও ফুল করে বেরিয়েছে সৌমিক, জ্বালানির অভাব নেই। তাহলে সমস্যাটা কোথায় বুঝতে পারল না, ব্যাটারিটা নিশ্চয়ই বিগড়েছে, ফিউজও উড়ে যেতে পারে, এখানে কাছাকাছি কোনো সার্ভিস সেন্টার পাওয়া মুশকিল, একদম মার্কা মারা গণ্ডগ্রাম, যাকে বলে অজপাড়াগা। কাছাকাছি জনপদ বলতে বেগমগঞ্জ, আর নয়তো ডান দিক গেলে সবজি কাটরা। সৌমিক ভাবল বেগমগঞ্জ যাওয়াই ভালো, ওখানে অফিস কলিগ ফিরোজের বাড়ি, নিশ্চিন্তে রাত কাটিয়ে দেয়া যাবে। এত রাতে বাড়ি ফেরার আর কোনো উপায় নেই, মুশকিল হলো গাড়িটা নিয়ে। সাত পাঁচ ভেবেও যখন কুলকিনারা সমাধান হলো না, সৌমিক গাড়িটার আদ্যপান্ত লক করে হন হন করে হাঁটা লাগালো বেগমগঞ্জের দিকে। পথ একটাই, আর সেটা চলে গেছে জঙ্গলের বুক ফুঁড়ে। সাধারণত এই রাস্তায় লোকজন আসে না, আশেওড়া শিয়াল কাটায় ভর্তি, একদম শুনশান। এদিকে রাত আটটা বেজে গিয়েছে, সৌমিক ঘড়ি দেখল, বেশিক্ষণ এখানে থাকা নিরাপদ নয়। বেলা বেলি হাঁটা লাগালে রাত দশটা এগারোটা নাগাদ হয়তো বেগমগঞ্জ পৌঁছে যাওয়া যাবে। মোবাইলে গুগল ম্যাপ খোলার চেষ্টা করল সৌমিক, কিন্তু না, সেটাও কাজ করছে না। প্রত্যন্ত গ্রামেগঞ্জে মোবাইলের টাওয়ার এত দূরে দূরে যে নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে না। জঙ্গলের মধ্য দিয়ে দ্রুত পা চালালো সৌমিক। একটা সুবিধা যে সঙ্গে টাকা পয়সা বিশেষ কিছু নেই, চোর ডাকাত হামলা করলেও ভয় নেই। পরক্ষণেই মনে হলো সেটাই না আবার বিপদের কারণ হয়ে দাঁড়ায়, বরং পাঁচশো টাকার কয়েকটা নোট থাকলে মন্দ হতো না, চোর এসে থাবড়িয়ে না যায়। সঙ্গে গাড়ির চাবি আর মোবাইল, চার্জ বাঁচিয়ে রাখতে হবে বেগমগঞ্জ না পৌঁছনো অব্দি। মাঝে মধ্যে মোবাইলের আলোতেই দেখে নিতে হচ্ছে আশপাশ, সরসর আওয়াজ করে কি একটা চলে গেল। সৌমিক গতি বাড়ালো, যত তাড়াতাড়ি জঙ্গল পার হওয়া যায় ততই ভালো। বুনো একটা গন্ধ,
তার সঙ্গে শনশন ঠান্ডা হাওয়া, আকাশে চাঁদ নেই। হঠাৎ শ্রমিকের মনে পড়ল, আজ তো অমাবস্যা, মহালয়াও বটে। সকালেই রেডিওতে মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠান শুনেছে, ভোরবেলা যতটাই আনন্দ হচ্ছিল এখন ততটাই টেনশন। ঠিকঠাক যেতে পারবে তো? এই জঙ্গলে বাঘ নেই বটে, তবে বুনো শুয়োর, শেয়াল আছে, বিষাক্ত সাপও আছে। ইস, গাড়িটা খারাপ হওয়ার আর সময় পেল না। আধ ঘন্টা হনহনিয়ে হাঁটার পর শ্রমিক বুঝল জলতেষ্টা প্রবল হয়ে উঠেছে। হবে নাই বা কেন, দরদরিয়ে ঘামছে শ্রমিক। আজ কার মুখ থেকে বেরিয়েছিল? ছেলেটা বারবার বায়না করছিল, বাবা একসঙ্গে ঘুড়ি ওড়াবে চলো। গতকাল বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছেলেকে ঘুড়ি লাটাই কিনে দিয়েছে শ্রমিক। আজকের দিনটা ছেলের সঙ্গে ঘুড়ি ওড়ালেই বরং ভালো হতো। মড় মড় করে একটা শব্দ হল, শুকনো পাতা। শ্রমিক দেখল চোখের সামনে ভেঙে পড়ল একটা বড় গাছের ডাল, আরেকটু হলেই সেটা শ্রমিকের মাথায় পড়ত। ভাগ্যিস সরে গেছিল, কিন্তু ডাল সামলাতে না পেরে হোঁচট খেল শ্রমিক। জায়গাটা সম্ভবত ঢালু। জঙ্গলের মধ্যে এমন অনেক উঁচু নিচু ঢাল থাকে যার হদিশ খালি চোখে বোঝা যায় না। গড়াতে গড়াতে মুহূর্তের অপভ্রংশে শ্রমিক কোথায় যে চলে গেল। দুধারের ঝোপ ঝাড় ধরে বহু চেষ্টা করেও সে নিজের গতি আটকাতে পারল না। শেষ পর্যন্ত একটা পাথরে এসে ধাক্কা খেয়ে থামল শ্রমিক। গতিবেগ বেশি ছিল বলে আঘাত লাগলো পায়ে, ছড়ে গেল পায়ের পাতা, হাতের তালু। জ্বালা করছে তবু সেই অবস্থাতেই উঠে দাঁড়ালো শ্রমিক। কিন্তু এ কোথায় চলে এলো সে? অন্ধকারেরও বিভিন্ন স্তর আছে, চারদিকে ঘন অন্ধকার আর আকাশটা নক্ষত্র খচিত চাঁদোয়া। শ্রমিক বুঝতে পারল ও একটা কেল্লার মধ্যে এসে পড়েছে। চারদিকে ইটের ছাঁচ, কিন্তু ছাদ নেই, তাই খোলা আকাশটা দেখা যাচ্ছে। ঘাড়ের কাছে একটা নিঃশ্বাস অনুভব করল শ্রমিক, চমকে উঠলেও অচিরেই আশ্বস্ত হল। একটা লোক, যাক একজন মানুষকে অন্তত পাওয়া গেছে। সে লোকটাও শ্রমিকের মতো শহুরে, জিন্স পরা বলেই মনে হল, হাঁটুর কাছে ছিঁড়ে গেছে, আজকাল অবশ্য ওটাই ফ্যাশন। শ্রমিক গলা খাকারি দিতে ভয়ার্ত গলায় লোকটা বলে উঠল, ভাগ্যিস আপনাকে পেলাম। জানেন দাদা, এটা মনে হয় ফুটি মসজিদ। হোয়াট? শ্রমিক লাফিয়ে উঠল, ফুটি মসজিদ? সে তো মুর্শিদাবাদের কুখ্যাত জায়গা, যেটা লোকমুখে ভুতুড়ে মসজিদ নামে পরিচিত। শ্রমিক শুনেছিল ফুটি মসজিদের ছাদ ও গম্বুজ অসমাপ্ত। তাই কি আকাশ দেখা যাচ্ছে? আপনি কোত্থেকে আসছেন? শ্রমিকের প্রশ্নের উত্তরে লোকটা বলল, আর বলবেন না দাদা, যাচ্ছি শ্বশুর বাড়ি, পরিবার নিয়েই বেরিয়েছি। ঘরের কথা কি বলবো, লজ্জার ব্যাপার, উনি ঝগড়া করতে করতে দেরি করিয়ে দিল। আচ্ছা, তা উনি কোথায়? সামনে এগিয়ে গেছে, আপনি পড়ে যাচ্ছেন দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, লাগেনি তো দাদা? এ বাবা, আপনার স্ত্রী একা মেয়ে মানুষ এত রাতে, চলুন 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 শিগগির। হ্যাঁ, আমিও তো পা চালিয়েই যাচ্ছিলাম, উনি আবার রাগলে ফোঁসফোঁস করেন, বলা যায় না আপনার সামনে কি বলতে কি বলে বসবে। শ্রমিকের ঘাম দিয়ে জ্বর ছাড়ল যেন। অচেনা রাস্তায় মিশমিশে কালো অন্ধকারে দুজন সঙ্গী তো পাওয়া গেছে, এটাই অনেক। দাদা, বেগমগঞ্জে আমার শ্বশুর আব্দুর রাজাককে চেনেন? না ভাই, আমি যাচ্ছি ফিরোজের বাড়ি। আসলে হয়েছে কি, বাড়ি ফেরা হলো না তো। একটা অস্পষ্ট শব্দে কথা বন্ধ হয়ে গেল শ্রমিকের। পিছন ফিরে দেখল ফুটি মসজিদের ভাঙা গম্বুজের খিলানটা রহস্যময়। টুপ করে একটা উল্কা খসে পড়ল, চোখ কচলালো শ্রমিক। মনে হচ্ছে একটা পরি দাঁড়িয়ে আছে গম্বুজের উপর। আলো ছায়ার কারসাজি নাকি সত্যি? কিছু
সামনে দেখবেন না দাদা, ওসব পড়ি জিন হুরি খোয়াব দেখিয়ে আপনাকে এখানেই আটকে রাখবে, বেরোতে পারবেন না। ফ্যাঁস ফেঁসে শঙ্কিত গলায় সৌমিক বলে উঠল, কিভাবে বুঝলেন? বাবা জানি না, আবার এই মসজিদে আজান পড়া হয়নি, শোনেননি? পবিত্র কোরআন। কত লোকের নেশায় বেঘরে মরেছে। লোকটা খুব খুব করে কাশলো। এখন এসব কথা ছাড়েন দাদা। না না, অসুবিধা থাকলে বলবেন না। দাঁড়ান গিন্নিকে ডাকি। এই শুনছো, একটু জিরাও, আমার সঙ্গে লোক আছে। কি বলেন তো দাদা, ফুটি মসজিদ প্রায় 280 বছর আগে শুরু করেছিলেন নবাব সরফরাজ খান। 5000 শ্রমিক নিয়ে কাজ শুরু হয়েছিল। আচ্ছা, সারা দিন রাত ধরে কাজ চলতো, যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয়। নবাবের নাকি ইচ্ছা ছিল কোন এক অমাবস্যায় এখানে এসে নামাজ পড়বেন। ও, তারপর একদিন নবাব মসজিদ পরিদর্শনে গিয়ে দেখেন সব শ্রমিকরা ভয়ে কাজ বন্ধ করে দিয়েছে। নবাবের কথায় সবাইকে নাম ধরে ডাকা হলো। তখন সবাই এসেছিল, শুধু একজন ছাড়া। মানে কি বলছেন? হ্যাঁ দাদা, শুরু হওয়ার প্রথম দিন থেকেই একজন অতিরিক্ত রাজমিস্ত্রি এই মসজিদ তৈরির কাজে লেগেছিল। সে মজুরিও পাচ্ছিল, কিন্তু তাকে কেউ চেনে না। সেই ভুতুড়ে ঘটনায় বাকি শ্রমিকদের মধ্যে নানাভাবে আতঙ্ক তৈরি হয়েছিল। আপনি বলছেন যে তাকে কেউ চিনত না, তাহলে বুঝলো কিভাবে যে সে অতিরিক্ত? আগে কে একজন রোজ বিকেলে কাজের পর ঘুরে ওড়াত। ফুটি মসজিদের মজুররা দিনের পর দিন সেই ঘুড়ি উঠতে দেখেছে, কিন্তু কে ওড়াচ্ছে, ঘুড়ি লাটাই এলোই বা কোত্থেকে, তাকে দেখতে পাওয়া যায় না। স্ট্রেঞ্জ, এই জঙ্গলে ঘুড়ি ওড়াবেই বা কে? আপন মনে বলল সৌমিক। হঠাৎ তীক্ষ্ণ নারীকণ্ঠ ভেসে এলো, কি গো, তোমার তো 18 মাসে বছর, আগাও আগাও, আমার খিদে পেয়ে গেল। দেখছেন কাণ্ডটা দাদা, সারাটা রাস্তা ঝগড়া করতে করতে দেরি করিয়ে এখন উল্টে আমাকেই তাড়া দিচ্ছে। তা এসে গেছি, আর মিনিট 10। হাসি চাপল সৌমিক, যাক ঘন্টা দেড়েকের বেশি হেঁটে রাস্তাটা পার করে ফেলেছে। ভাগ্য ভালো এদের সঙ্গে দেখা হয়েছিল, বেগমগঞ্জ আর বেশি দূর নয়। ঘর বাড়ি পথ ঘাট ভেপার ল্যাম্পের আলো সব দৃশ্যমান। আপনি থেকে কখন তুমিতে নেবে গেছে খেয়াল করেনি সৌমিক। আব্দুর রাজাকে জামাই তুমি, বেশ বেশ বেশ। আসলে আজ আমার বেরোনো ঠিক হয়নি, জানো, ছেলেটাকে সময় দিলে ভালো হতো। পোলাপান? হ্যাঁ, 8 বছর বয়স, একসঙ্গে ঘুড়ি ওড়ানোর কথা ছিল। বি খবরদার না দাদা, সৌমিক চমকে উঠল। তীব্র নারীকণ্ঠের চিৎকার শোনা গেছে, একদম না, ঘুড়ির কথা ভুলে যান, শুনলেন না? সামনে ধান ক্ষেত, শ্যালো পাম্পে জল দেয়া হয়েছে। অমাবস্যার রাতেও সৌমিক স্পষ্ট দেখল মহিলার মুখে ভয়ের ছায়া। আলপথ ধরে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে কোথায় চলে গেল মহিলা? মাথাটা একদমই গেছে, বুঝলেন দাদা, ঘুড়ি নিয়ে একটা সংস্কার আছে ওর। আমিও মানি বাচ্চা কাচ্চার ঘুড়ি ওড়ানো ভালো না। কেন বলো তো? ওই চীনা মাঞ্জাটা খেয়াল করেছেন? খুব ধারালো, কেটে কুটে রক্তারক্তি হয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটেই যেতে পারে। কথার মধ্যে হঠাৎ মোবাইলে দুটো রিংয়ের আওয়াজ হলো। সৌমিক বুঝল নেটওয়ার্ক এসে গিয়েছে। ফিরোজ আলীর উৎকণ্ঠিত গলা, সৌমিককে নিতে আসছে। ধন্যবাদ জানাতে গিয়ে সৌমিক দেখল আব্দুর রাজাকের জামাই আলপথ ধরে বহুদূর চলে গেছে স্ত্রীর পিছন পিছন। এস, তাড়াহুড়োয় নামটাও জানা হলো না। সৌমিক জিভ কাটল,
ফিরোজ বলল, অত ভেব না সৌমিকদা, সেসব হবে খন, সকালে আমার সঙ্গে ওদের বাড়ি যেও। তুমি বরং তোমার নিজের বাড়িতে আগে খবর দাও, বৌদি চিন্তা করছে। কিন্তু গাড়ির কি হবে ফিরোজ? সৌমিক চেঁচিয়ে উঠল। কিচ্ছু হবে না, ফুটি মসজিদ পেরিয়ে এত রাতে যে অক্ষত ফিরতে পেরেছ এই ঢের, এখন খেয়ে দিয়ে ঘুমাও। পরদিন সৌমিকের ঘুম ভাঙল দরজার ঠকঠক আওয়াজে। ফিরোজ উদ্বিগ্ন মুখে দরজায়, সৌমিকদা, তোমাকে কাল রাস্তা দেখিয়ে এসেছিলেন যারা, তাদের সঙ্গে কোথায় দেখা হয়েছিল মনে পড়ছে? কেন ফিরোজ, এই গ্রামেরই তো জামাই, ওই যে বললাম আব্দুর রাজ্জাক। মুখের কথা মুখে আটকে গেল সৌমিকের। খোলা দরজার আলোয় দেখা যাচ্ছে ফিরোজের হাতে বাংলা খবরের কাগজটা, তাতে কালকের সেই লোকটা আর তার স্ত্রীর ফটো জলজল করছে, আর গোটা গোটা হেডলাইনটাও স্পষ্ট পড়া যাচ্ছে, মারণ ঘুড়ির প্যাচের মান যায় ভাগীরথীর বুকে, রামেন্দ্র সেতুর উপরে গলা কেটে অ্যাক্সিডেন্টে মৃত বাইক আরোহী দম্পতির। আরও খবর ছিল, পুলিশ তদন্ত করছে কারাই বেআইনি ঘুড়ি উড়িয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মানুষকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অক্ষরগুলো আর পড়তে পারল না সৌমিক, মাথা ঝিমঝিম করে উঠল। তার মনশ্চক্ষে শুধু ভেসে উঠছিল ফুটি মসজিদের সেই অপার্থিব দৃশ্যটা, ছাদহীন খিলানের মধ্যে দাঁড়িয়ে থাকা দুটো অস্পষ্ট অবয়ব। আজকের গল্প আমাকে জানাবেন অতি অবশ্যই। যদি গল্প ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন বিশেষ করে ছোটদের কাছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি, ডান দিকে দেখবেন একটা বেল রয়েছে, বেলটা ক্লিক করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রতি শুক্রবার ঠিক এই সময় আবার শুরু করব রাত 9টায়, ফিরে আসবো পরের শুক্রবার নতুন একটি রহস্য গল্প নিয়ে। ততদিন অবধি একটু অপেক্ষা করুন, বার শুক্রবার।